আপনি আমি প্রতিদিন ফেসবুকে অনেক সময় নষ্ট করি, ফেসবুক নিউজ ফিড স্ক্রল ডাউন করতে করতে সময় শেষ। ফেসবুকের এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলোর কাজ যদি জেনে রাখেন তাহলে ফেসবুক থেকে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। আপনার বন্ধুরা ফেসবুক ব্যবহার করে হয়তো এই ফেসিলিটিসগুলো উপভোগ করতে পারছে না, কারণ গোপন সেটিংসগুলোর কাজ অনেকেই জানে না। আপনি ধৈর্য ধরে ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ফেসবুকের 5টি গুরুত্বপূর্ণ গোপন সেটিংসের সাথে পরিচিত হয়ে নিন। টেক অন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন মোবাইল স্ক্রিনে, আপনার ফ্যামিলি মেম্বাররাও আপনার সঙ্গে বসে আপনার ফেসবুক নিউজ ফিড দেখে। এই সময় যদি অ্যাডাল্ট কোনো কন্টেন্ট চলে আসে তাহলে স্বাভাবিকভাবে আপনার নিজের কাছে অনেক খারাপ লাগবে। এই অসাধারণ সেটিংসটির মাধ্যমে আপনি অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করে রাখতে পারবেন। এজন্য প্রথমে ফেসবুক নিউজ ফিডে চলে আসবেন এবং যে কোনো একটি পোস্টের উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে ম্যানেজ ইউর ফিড এই সেটিংসে ক্লিক করবেন। এখন নিচের দিক থেকে রিডিউস সেটিংসে ক্লিক করবেন, সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করবেন, দেন এখান থেকে রিডিউস মোরে ক্লিক করে দিবেন এবং ওকেতে ক্লিক করে দিবেন। আপনার কাজ কমপ্লিট। এখন ফেসবুক ব্যবহার করেন, কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আপনার ফেসবুক আইডিতে আসবে না। ফেসবুক ফিল্টার করেই কিন্তু আপনাকে নিউজ ফিডে পোস্টগুলো দিবে। আপনি ফেসবুক আইডিতে স্ক্রল করার সময় একটি বিজ্ঞাপন দেখতে পেলেন যে কোনো কিছুর হতে পারে। এখন আপনার মনে হলো পরবর্তীতে যে সেই বিজ্ঞাপনের প্রোডাক্টটি আপনার কিনা প্রয়োজন। এখন আর বিজ্ঞাপনটি তো খুঁজে পাবেন না সহজে, চিন্তার কোনো কারণ নেই, সমাধান আছে। এই জন্য আপনাকে এই সেটিংসটি সঠিকভাবে জেনে রাখতে হবে। প্রথমে আপনি ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। প্রথমে আপনি উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, দেন নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, রিসেন্ট অ্যাড অ্যাক্টিভিটি এই সেটিংসে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডিতে যে অ্যাডগুলো এসেছিল রিসেন্ট, সেই অ্যাডগুলো এখানে আপনি সিরিয়ালভাবে দেখতে পাবেন। কোনো অ্যাড যদি সেভ করে থাকেন তাহলে এখানে সেভ অ্যাডে ক্লিক করে দেখতে পারবেন। এই যে দেখেন, এই অ্যাডগুলো আমি সেভ করেছিলাম। এভাবে কিন্তু আপনি খুব সহজেই বিজ্ঞাপন খুঁজে পাবেন। দেখেন প্রত্যেকটি বিজ্ঞাপন কিন্তু এখানে শো হচ্ছে, আমার ফেসবুক আইডিতে এখন পর্যন্ত যে বিজ্ঞাপনগুলো শো হয়েছিল। আপনার ফেসবুক বন্ধুরা যখন স্টোরিতে পোস্ট করে তখন নিউজ ফিডের উপরের দিকে দেখতে পান। এখন আপনি চাচ্ছেন কোনো এক বন্ধুর স্টোরির পোস্ট কোনো সময় না দেখতে, কারণ সে অনেক অ্যাডাল্ট ফেসবুক স্টোরিতে পোস্ট করে। এজন্য প্রথমে যার ফেসবুক আইডির স্টোরি পোস্ট না দেখতে চান তার স্টোরির উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন মিউটে একটি লেখা শো হচ্ছে, আপনি মিউটে ক্লিক করবেন। এখানে তিনটি অপশন শো হবে। আপনি যদি শুধু 24 ঘন্টার জন্য বন্ধ করতে চান তাহলে এখান থেকে উপরের অপশনটি সিলেক্ট করে দিবেন, আর এক সপ্তাহ যদি তার কোনো স্টোরির পোস্ট না দেখতে চান তাহলে 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। আর আপনি চেঞ্জ করার আগ পর্যন্ত যদি তার স্টোরির কোনো পোস্ট না দেখতে চান তাহলে নিচের অপশনটি সিলেক্ট থাকবে, চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি এখন মিউটে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে স্টোরির পোস্টটি কিন্তু এখান থেকে চলে যাবে এবং আপনি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করছেন ততক্ষণ পর্যন্ত তার কোনো স্টোরির পোস্ট আপনার ফেসবুক নিউজ ফিডের উপরের দিকে শো হবে না। আর যদি 24 ঘন্টার জন্য সিলেক্ট করে দিতেন তাহলে শুধু 24 ঘন্টা সে যে স্টোরিতে পোস্ট করলো সেই পোস্টগুলো আপনি দেখতে পেতেন না। পরবর্তী, আপনার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে সব সময় সব কাজ করা সম্ভব হয় না, এজন্য আরেকটি সেকেন্ড ফেসবুক আইডির প্রয়োজন হয়। আপনি আপনার পার্সোনাল আইডি থেকে খুব সহজে এখন সেকেন্ড আরেকটি ফেসবুক আইডি তৈরি করতে পারবেন। এজন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডির নামের পাশে একটি আইকন দেখতে পাবেন, এই আইকনে ক্লিক করবেন, দেন ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করবেন এবং গেট স্টার্টেডে ক্লিক করবেন। আপনি ফেসবুক আইডির নামটি এখানে দিয়ে দিবেন, যে নামে ফেসবুক আইডি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। ওকে, নামটি টাইপ করার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন, দেন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন। এখন আমি এই ফেসবুক আইডির প্রোফাইল ফটো, কভার ফটো দিতে পারবো। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এবং পুনরায় এখান থেকে ক্রসে ক্লিক করে দিলাম, কোনো কিছু অ্যাড করলাম না। আপনাকে শুধু দেখানোর জন্য আমি একটি ফেসবুক আইডি খুললাম। এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার পার্সোনাল ফেসবুক আইডি থেকে আরেকটি ফেসবুক আইডি খুলতে পারবেন। এখন আগের ফেসবুক আইডিতে ফিরে যাওয়ার জন্য এই থ্রি লাইনে ক্লিক করবেন, পাশে একটি আইকন, এই আইকনে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার পার্সোনাল ফেসবুক আইডি দেখতে পাবেন এবং আগের ফেসবুক আইডিতে চলে যাওয়ার জন্য শুধু ফেসবুক আইডির নামটিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে কিন্তু আগের ফেসবুক আইডিতে আপনি চলে আসতে পারবেন। আপনার ফেসবুক আইডিতে এমন কিছু বন্ধু আছে যাদেরকে আনফ্রেন্ডও করতে পারছেন না, আবার তাদের পোস্টগুলো দেখতে চাচ্ছেন না, এই সমাধানটি কিন্তু এই সেটিংসটির মাধ্যমে করতে পারবেন। আনফ্রেন্ড করার প্রয়োজন নেই, শুধু এই সেটিংসটি অ্যাপ্লাই করুন, আপনার অপ্রিয় মানুষের ফেসবুক পোস্ট কখনোই আপনার নিউজ ফিডে আসবে না। এজন্য আপনি আপনার অপ্রিয় মানুষের ফেসবুক পোস্টের উপরের দিকে ত্রিডট একটি অপশন দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ত্রিডট, এই ত্রিডটে ক্লিক করবেন। ত্রিডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, আপনি নিচের দিকে চলে আসবেন। এখান থেকে সুনুজ, এই যে দেখেন একটি অপশন, সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট। এখন 30 দিন পর্যন্ত আপনার অপ্রিয় মানুষের কোনো ফেসবুক পোস্ট আপনাকে দেখতে হবে না।